নমস্কার বন্ধুরা, আজকে আমি যেই ডিম বেগুনের রেসিপিটি শেয়ার করব সেটি বেগুন পোড়ানোর ঝামেলা ছাড়াই বেগুনের ভর্তাও বলতে পারেন। তবে আমি সাথে ডিম দিয়েছি যাতে রুটি ভাত দুটোর সাথেই খাওয়া যায়। আমি কিন্তু রুটির সাথেই খেয়েছিলাম, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনারাও বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানান যে আপনারা ভাত দিয়ে খেয়েছেন নাকি রুটি দিয়ে, তবে কিসের সঙ্গে খেলে বেশি ভালো লাগবে আমি কিন্তু অবশ্যই জানতে ইচ্ছুক। বেগুনের ভর্তা বানানোর জন্য আমি ছোট একটা কচি বেগুন নিয়েছি। বেগুনটা আমি একটা গ্রেটারে গ্রেট করে নেব। বেগুনটা কিন্তু আমার কচিই ছিল, তবে আমার মনে হয় আধা পাকা বেগুন নিলেও কিন্তু রেসিপিটি মন্দ হবে না। বেগুনটা আমার গ্রেটারে গ্রেট করে নেওয়া হয়ে গেছে, আর বেগুনটা যেহেতু কচি ছিল তাই লাচিগুলো কিন্তু একদম মিহি বেরিয়েছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। তো বেগুনটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এবার রান্নাটা একবারেই বসিয়ে দেব, সেই জন্য একটা কড়াইকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। আর বেগুনের ভর্তার মধ্যে যেহেতু আমি ডিম দেব তাই ডিমগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, আর ডিমের মধ্যে কাট লাগিয়ে নিয়েছি। রান্নার শেষে আপনারা দেখলে বুঝতেই পারবেন যে ডিমটা আমি কিভাবে কাট লাগিয়ে নিয়েছি। সম্পূর্ণ ভিডিওতে দেখানো সম্ভব হয় না, কারণ ভিডিওটা লম্বা হয়ে যায়। আর ডিমগুলো আমি ভেজে নেওয়ার জন্য তেলের মধ্যেই হলুদ লবণ দিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু হলুদ লবণ ডিমের মধ্যে মাখাতে একটু ঝামেলা মনে করেন, তারা তেলের মধ্যেই দিয়ে নেবেন। তেলের মধ্যে হলুদ লবণ দিয়ে দিলেও কিন্তু ডিম পনির সুন্দরভাবে ভাজা হয়ে যায়, হাতে মাখানোর কোনো ঝামেলাই থাকে না। আর ডিমগুলো আমি বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি। ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর একই কড়াইতে আবারও 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি ফোড়নের জন্য। এবার ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে দেব, আর দিয়ে দিচ্ছি দারচিনি, 3টে এলাচ। এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা তরকারির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নেব। ফোড়ন এসে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, চাইলে আপনারা টমেটোর পেস্ট বানিয়েও দিতে পারেন। প্রথমে টমেটো কুচি ফোড়নের সাথে বেশ মজিয়ে ভাজা ভাজা করে নেব, তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটা একসাথে। স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে দেবো, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। ঝালের জন্য দিয়ে দেবো 1 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য এখানে আমি 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। আমি পেঁয়াজ রসুন আদা বাটা শিলনোড়াতে বেটে নিয়েছিলাম, আর বাটার সময় আমি একটু জল মিশিয়ে একটু পাতলা করেই বেটে নিয়েছি যাতে মশলা কষানোর সময় এক্সট্রা জল না দিতে হয়। এবার লো টু মিডিয়াম আঁচে হাতে একটু সময় নিয়ে মশলাটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করে। আর আমার মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, ঠিক এই সময় গ্রেট করে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুন দেওয়ার পরেও মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না বেগুনের সাথে মশলা বেশ ভালো করে মজে আসছে। আমরা ইউটিউব সার্চ করলে সবসময় দেখি বেগুন পোড়ানোর ঝামেলা ছাড়াই বেগুনের ভর্তা, এই বেগুনের ভর্তাটাও কিন্তু ঠিক সেই রকমই। সাথে আমি ডিম দিয়েছি যাতে রুটি ভাত দুটোর সাথেই খেতে ভালো লাগে। তো ডিম দেওয়াতে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এদিকে কিন্তু আমি 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে বেগুনের সাথে মশলা সুন্দরভাবে মজে আসে। ঢাকনাটা খুলে নিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি বাটি দিয়ে জল দিয়েছি, কারণ জলের পরিমাণটা যে আমি খুবই কম দিয়েছি সেটা গ্লাস দিয়ে দিলে হয়তো আপনারা বুঝতে অসুবিধা হতো, 1 গ্লাস দিয়েছে কিংবা 1/2 গ্লাস দিয়েছে। তাই আমি বাটি দিয়ে 1 বাটি পরিমাণ জল দিয়েছি গ্রেভির জন্য। গ্রেভিটা কিন্তু গামাখা ঝোল হলেই খেতে বেশি ভালো লাগবে। আর কেউ যদি বেগুন ভর্তার মধ্যে জল দিতে না চান তাহলে নাও দিতে পারেন, গ্রেভিটাকে বেশ লো টু মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিয়ে ডিম দিয়ে দেবেন। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর বেশ খানিকটা ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি আর গরম মশলার গুঁড়ো দেওয়ার পর বেশ মজিয়ে রান্নাটা করে নামিয়ে নেব। এবার নামিয়ে নিয়ে গরম ভাতে কিংবা রুটির সাথে সার্ভ করুন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।